গ্রীষ্মকালে আমরা আমাদেরকে রোদে বেরোতে হয়, রাস্তাঘাটে বেরোতে হয়, সেজন্য আমাদের হাতে ট্যান পড়ে যায়, দেখতে পাচ্ছেন হাতে অনেকটাই ট্যান পড়ে গেছে। তো সেই জন্য আমরা কি করি, রোদ থেকে এসে মুখ হাত ধুয়ে নেওয়ার পরে একটু গোলাপ জল ব্যবহার করবেন, হাতে মুখে গলায় ঘাড়ে যে জায়গাগুলো সূর্যের তাপে এক্সপোজড হয় এবং ট্যান হয়ে যায় শরীরে, সেই সব জায়গাগুলোতে একটু গোলাপ জল ব্যবহার করবেন, গোলাপ জল লাগিয়ে রাখবেন। আমি গোলাপ জল নিলাম, গোলাপ জলটা এইভাবে লাগাবেন, মুখের মধ্যেও লাগাতে হবে। এইভাবে গোলাপ জল লাগাবেন এবং এটা 15 থেকে 20 দিন পরে দেখবেন এটার একটা খুব ভালো এফেক্ট পাওয়া যাচ্ছে। ত্বক অনেক বেশি মসৃণ থাকবে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে এবং ত্বক অনেক বেশি প্রাণবন্ত লাগবে।